এটা আমি বলবো যে স্বপ্ন যদি বলেন এটা হ্যাঁ সত্যি একটা স্বপ্নের মতন, কারণ বাবা কিন্তু 7 তারিখে এই বঙ্গভবন থেকেই বার হয়ে যান এবং পরে তাকে হত্যা করা হয় আমাদের সংসদ প্রাঙ্গণে। তো আজকে যখন এখানে আমি ঢুকছি তখন আমার সত্যি মনে হচ্ছে যে এটা আল্লাহরই একটা, এটা ডেস্টিনি। এবং আমার মনে হয় আমার বাবা আমার পাশেই আছেন, আমার সাথেই আছেন এবং সব সময় থাকবেন। এবং বাবার যে আদর্শ ছিল, বাবার যে নীতি ছিল, সেটা যাতে আমি পূরণ করতে পারি, সেইভাবে যাতে আমি মাননীয় প্রধানমন্ত্রী যে আমাকে দায়িত্ব দিয়েছেন সেটা যাতে আমি ঠিক করে পূরণ করতে পারি, সেটার জন্য আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আমার বোনের এই অর্জনটা তো আমি বলবো আমার বাবা উপর থেকে দেখেছেন, তাকে দোয়া করেছে এবং নাহি যথেষ্ট কাজ করেছে এবং এটা তার অর্জন, অর্জিত সাফল্য। প্রধানমন্ত্রী তাকে অনেক স্নেহ করেন, তার সততা এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে। এবং বাবা যেরকম সৎ ছিলেন ও ওরকম সৎ মানুষের মতন হিসেবে সবার সাথে কাজ করে সবাইকে যাতে হেল্প করতে পারে, সবার যাতে উপকার করতে পারে, দেশের উপকার করতে পারে, এই জন্য আমি খুব খুশি। আমি আজকে ওই গতকালকে যখন খবরটা পাই শুনে আমি অ্যাবসলিউটলি পুরো অভিভূত হয়ে গেছিলাম। আমি ওর জন্য অনেক দোয়া করি, মা যেমন দোয়া করে আমি ওর জন্য দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন ওকে। যেদিন কর্নেল হুদা মারা যান তখন আমার মেয়ে নাহিদ নাজমুল হুদা মাত্র 5 বছর বয়স ছিল আর আমার ছেলের বয়স ছিল 8 বছর। আমি তখন কোনোদিনও স্বপ্নেও চিন্তা করতে পারিনি একদিন এই মেয়ে বড় হয়ে দেশের কাজের জন্যে, দেশের জন্যে ও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওকে মানে মন্ত্রী করবেন, এটা আমি তো ভাবতেও পারিনি। এটা আমার কাছে একটা ভীষণ মনে হয় যে আল্লাহর একটা স্পেশাল একটা দোয়া, এটা বোধ হয় ওর বাবাই দোয়া করেছেন যার জন্য আজকে হয়েছে। উনি যে কাজটা করে যেতে পারেননি, অসমাপ্ত রেখে গেছিলেন, সেটা হয়তো ওর দ্বারাই সমাপ্ত করতে পারবে আমার মনে হয়।